বিশ্বনবী রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী যখন উটের দিকে যায় এমনি সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে ওগো নবীজি আপনি যাবেন না এই উটটা এখন পাগলা কুকুরের মতো হয়ে আছে খ্যাপা কুকুরের মতো হয়ে আছে কেলেই আক্রমণ করবে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে রে আমার সাহাবীরা রে ভয় পেও না টেনশন করো না একটু সবর করো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে থামায়া এবার উটের দিকে রওনা যেইমাত্র আল্লাহর নবী উটের সামনের দিকে রওনা এমনি উট দাঁড়ায়া আল্লাহর নবীর পা মোবারক বরাবর সিজদা দিয়া পড়ে যা সিজদা দিয়া উট পড়ে গেল সমস্ত সাহাবায়ে কেরামগুলো আশ্চর্য হয়ে যায় আল্লাহর নবী এবার উটের এই মধ্যভাগের মাথার অগ্রভাগের চুলগুলাকে ধরে আদর করে দেয় উট ঠিক হয়ে যায় আল্লাহর নবী যখন উটের থেকে বের করে আসে সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ওগো নবীজি একটা অবলা পানি যখন আপনাকে সিজদা করে তাহলে তো আমরাও তো আপনাকে সিজদা করার জন্য বেশি হক রাখি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে না না রে আমার সাহাবী আরে না না একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সিজদা করতে পারে না আমিও মানুষ তোমরাও মানুষ সুতরাং আমাকে সিজদা করা যাবে আরেকটু জোরে গান আল্লাহর রাসূল নিজে বলে না না আমাকে সিজদা করা যাবে না আল্লাহর রাসূল তখন হাদিসের মধ্যে বলে রে আমার সাহাবীরা রে যদি কোন মানুষ আরেকজন মানুষকে সিজদা করা জায়েজ হইতো তাহলে আমি দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম দুনিয়ার সমস্ত বিবিদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে শুধুই কি তা পাই না না আল্লাহর রাসূল আরেকটু বলতেছেন এত হক স্ত্রীর প্রতি স্বামীর এত হক আল্লাহর নবী ডাক দিয়া বলে রে যদি স্বামীর মাথা থেকে নিয়ে পায়ের তাল পর্যন্ত যদি শরীরের ভিতরে গা পাসরা হয়ে যায় গা পাসরা হয়ে যায় আর গা পাসরা থেকে রক্ত বের হয়ে পুঁজ যদি পড়ে আর একজন বিবি যদি স্বামীর সমস্ত শরীরের পুঁজ গুলাকে চেটে খায় তাহলেও একজন বিবি স্বামীর হক আদায় করতে পারবে না মোহতারাম হাজরিন যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেই মেসেজটা হলো একটা উট একটা প্রাণী আল্লাহর রাসূলকে চিনে ফেললেন তিনি হলেন রাসূল কথা কয় না কথা কয় না আল্লাহর রাসূল নবী আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর একটা উট চিনে ফেললেন কিন্তু তুমি আর আমি চিনি না ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক না বেঠে চতুর্মুখী মুসলমানদের ঈমান আকীদার ভিতরে কেমনে থাবা মারা যায় মুসলমানদের ঈমান আকীদা গুলার উপর কেমন আক্রমণ করা যায় চতুর্মুখী ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত পৃথিবীর আদ্য প্রান্ত থেকে নিয়ে আজ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা দল আছে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার ক্ষেত্রে তারা সজাগ মোহতারাম হাজরিন দিলের কান দেওয়া কথাগুলা বুঝবেন আজকে বড় ক্রান্তি লগ্নে আমরা অবস্থান করতেছি শুধু মনে করেন না যে নামাজের বয়ান করার নামই ওয়াজ মনে করেন না
যে রোজা রাখার নামই রোজার ফজিলত বয়ান করার নামই বুঝি ওয়াজ যে হুজুররা স্টেজে বসে মাটির নিচের ওয়াজ করবে উপরের ওয়াজ কেন করে কথা কয় না কথা কয় না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 6,500 আয়াতে কারীমা নাযিল করছে আয়াতে কারীমার 6,500 আয়াতের মধ্যে রব্বে করিম কখনো জমিনের উপরে কখনো জমিনের নিচে কখনো পরকাল সম্পর্কে আলোচনা করেছে কথা বলেন ঠিক না ব্যাঠে আল্লাহ যদি জমিনের উপরের আলোচনা করতে পারে তাহলে আমাদের আলোচনা করতে দোষ কোথায় আরেকটু ধরে কা আল্লাহই বলছে জমিনের উপরে আলোচনা করছে আল্লাহ এখন আপনি খালি হুজুরের স্টেজের ওঠার আইকন হুজুর সর্বনাশ জমিনের উপরে যেটা হয়ে থাকে দরকার জমিনের নিচের ওয়াজ কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন মহতরম হাজরিন বড় ক্রান্তি লগ্নে আমরা অবস্থান করতেছি এখন ঈমানের বিষয় এতদিন পর্যন্ত তো আমাদেরকে একটা অপবাদ দিছে মুসলমান পুরাটাই সন্ত্রাস এখন আস্তে আস্তে আমাদের আপনার আমার ঈমান নিয়ে সিনেমিনি খেলতেছে ঈমান কেমনে হরণ করা যায় কেমনে প্রত্যেকটা সরল পান মুসলমানদেরকে কাফের বানানো যায় এই ফিকিরে তারা ব্যস্ত কাফের বানানোর ষড়যন্ত্রে এখন ব্যস্ত মোহতারাম হাজরিন সকলে এক বাক্যে জবাব দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল সন্দেহ আছে আর একটু জোরে কান কার কার সন্দেহ আছে একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ বোঝা যাইতেছে ওয়াজ এখনো দিলের কান দিয়ে শুনতেছে এখনো হুশে পাগল হয় নাই আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহর রাসূল শ্রেষ্ঠ রাসূল সন্দেহ আছে আরো জোরে আছে এক নাম্বার দুই নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সর্বশেষ নবী খাতামুন নবী সন্দেহ আছে আর একটু জোরে কা আলহামদুলিল্লাহ এখন যদি কোন মানুষ আল্লাহর রাসূলের নবুয়তের চাদর নিয়ে যদি টানাটানি করে তাহলে আপনারা তাকে কি জমিনের উপর আস্ত রাখবেন না গাইরা লাগবেন আর একটু ধরে কথা ঠিক রাখেন প্রথমে শুরু থেকে নিয়া এই কথার স্বীকৃতিটা শেষ পর্যন্ত বজায় রাখেন আসেন আলোচনার ভিতরে ঢুকি মোহতারাম হাজরিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সর্বশেষ নবী কিভাবে প্রমাণ কি প্রমাণ একে একে আসবে হাদিস আসবে আয়াতে কারীমের ভিতরে আসবে তার আগে আসেন নবুয়তের দলিল আল্লাহর রাসূলের দালায়েত নবুয়া আল্লাহর রাসূল যে সর্বশেষ নবী কোরআনে আছে না নাই আরেকটু জোরে কান আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النَّبِيِّينَ الله پاک نیجے قرآن کریم سورہ احزاب المدد اس پسٹ گشنا اللہ پاک نیجے بولتے سے اوگو نبی جی খাতামাত নবীন আপনি হলেন সর্বশেষ নবী আল্লাহর রাসূল কি নবী আর একটু জোরে কান এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি কেউ যদি সন্দেহ করে তাহলে কোরআনকে অস্বীকার করা আর একটু জোরে কান আর কোরআনকে অস্বীকার করলে কি হবে আওয়াজ দিয়ে বলে আমি কইছি না আপনারা কইছেন মাশাআল্লাহ আপনারাই তো ভালো ফতোয়া জানেন আমার তো বলতে হয় না কোরআনের একটা আয়াতকে অস্বীকারকারী কি হয় আরেকটু জোরে কান কাফের হয়
মুহতারাম হাজরিন কোরআনের আয়াত প্রত্যেকটা আয়াতকে অনুধাবন করতে হবে বুঝতে হবে আল্লাহ পাক কখনো সরাসরি ঘোষণা দিবেন আবার কখনো ইঙ্গিতে ইঙ্গিতে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বয়ান করে গেছেন নবীজি আপনি যে রাসূল এর ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ মুহতারাম হাজরিন আল্লাহর রাসূল কে যে সর্বশেষ নবী আমাদের মুসলমানদের ভিতরে একটা গ্রুপ বের হইছে তারা আসলে মুসলমান না কিন্তু মুসলমানদের ঈমান আকীদাকে হরণ করার তারা পাইতারা করতেছে সজাগ থাকবেন মুসলমান হাজরিন আপনি যদি আল্লাহর রাসূলকে যদি সর্বশেষ নবী যদি না মানেন কাফের হয়ে যাবেন আল্লাহর রাসূলকে খাতামুন নবীগণ না মানলে কি হবে কাফের হয়ে যাবে আল্লাহর নবী আল্লাহু আকবার আমাদের নবী কেমন নবী ছিলেন বিশ্ব নবী কেমন নবী ছিলেন একটু আলোচনা করার দরকার আছে মুহতারাম হাজরিন কথাগুলো দিলের কান দিয়ে শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী গারে হারার মধ্যে নবুয়তের আগে আল্লাহর নবী ইবাদত করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ইবাদতের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর জন্য নিজে পাহাড়ের চূড়ায় উঠে উঠে খাবার দাবার দিয়ে আসে সংসারের কোন টেনশন নাই নাই আল্লাহর নবী নির্বিঘ্নে মালিকের আবাদত করে এক আল্লাহর আবাদত করে চল্লিশ বছর যখন পূর্ণ হয়ে যায় চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ওগো জিব্রাইল আর না এতক্ষণ বসে থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে গার হারার মধ্যে পাঠিয়ে আল্লাহর নবী ইবাদতের ভিতরে মগ্ন এমন তো অবস্থায় হযরত জিব্রাইল আইসা আল্লাহর নবীকে ডাকে আর বলে ওগো নবীজি ইকরা পড়েন না গো এমন একটা কোরআন নিয়ার বেনি এমন কোরআন নিয়া আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন এমন কোরআন যে কোরআনের ব্যাপারে কোন মানুষের কোন সন্দেহ নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী বলে কে গো তাকায় থেকে জিব্রাইল ডাকে ইব্রাহিম আদেশ করে কয় ইকরা আল্লাহর রাসূল বলেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না আমি তো মূর্খ মানুষ আমি তো জানি না চল্লিশ বছর হয়ে গেল একদিন তো স্কুলের বারান্দায় পাড়া দেয় নাই ঠিক না বেঠি একদিন তো স্কুলের বারান্দায় পা দেয় নাই আল্লাহর নবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে রে জিব্রাইল মা নবী করেন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না জিব্রাইল আবার দ্বিতীয়বার আদেশ দেয় ইকরা ও নবীজি আপনি পড়েন আপনি পড়েন আল্লাহর রাসূল একই জবাব মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না তৃতীয়বার হযরত জিব্রিল বলে ইকরা আল্লাহর রাসূল বলেন মা আনা বিকারিন বুখারীর রাওয়ায়াত তৃতীয়বার যখন আল্লাহর নবী অস্বীকার করে এবার হযরত জিব্রাইল আল্লাহর নবীকে ধরে সিনার যাতে লাগাইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া বলে ও গো নবীজি ইকরা এবার পড়েন গো আল্লাহর রাসূল বলে খালি পড়েন 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 বলতেছেন কি পড়বো এবার জিব্রাইল আয়াত কারীমা গুলাকে তেলাওয়াত করে জানায় দেয় ও গো নবীজি ইকরা বিসমি রব্বিকাল লযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم يا بستة آيات
রেখে আর নবীজি মুহাম্মদ নাই এত দিন পর্যন্ত 40 বছর পর্যন্ত মক্কার মানুষগুলা আল্লাহর নবীকে শুধু ডাকতো মুহাম্মদ ঠিক না বে ঠিক শুধু মুহাম্মদ ডাকতো কিন্তু 40 বছরের নবুওয়াতি পাওয়ার সাথে সাথে আর মুহাম্মদ নাই আজকে থেকে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল তাফসীরের কিতাবের মধ্যে লিখে মুহতারাম হাজরিন ভালো করে বুঝবেন কথাগুলো আল্লাহর নবী যখন গারে হারাত থেকে নেমে আসে আল্লাহর নবীর শরীরটা ভয়ে কাঁপতেছে আল্লাহর নবীর শরীরটা ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কিতাবের মধ্যে লিখি আল্লাহর নবী যখন গারে হারাত থেকে বের হয়া আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়ির দিকে রওনা হয় তখন পথের মধ্যে যতগুলা গাছপালা ছিল পথের পাথরগুলা ছিল সমস্ত পাথর আর গাছপালাগুলাকে আল্লাহর রাসূলকে ডাক দিয়া সালাম পেশ করে আল্লাহর রাসূল যায় পাথরে ডাক দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছে ডাক দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আরো ভয় পেয়ে ঘিরে 40 বছরের যাতায়াত পাহাড়ের চূড়ায় আরোহণ করি একদিনও তো আমাকে পাথর তো ডাক দিল না আমাকে তো ঘাস ডাক দিল না আজকে কি হলো আমি দারে হারাত থেকে বের হইয়া খাদিজার বাড়ির দিকে রওনা আমার বাড়ির দিকে রওনা গাছে ডাকে পাথরে ডাকে সালাম দেয় সুবহানাল্লাহ কই না চিল্লায় আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ দেখে সালাম দেয় পাথরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন গাছের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন আল্লাহর রাসূল সালামের জবাব দেয়া বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিয়া বলে ও আমার খাদিজা ও আমার খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি চাদর দাও কম্বল দাও আমাকে আবৃত করে দাও আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে ও গো প্রাণের স্বামী কি হলো গো এতদিন পর্যন্ত তো একবারও আজকে 15 বছর যাবত আপনার সাথে আমার সংসার আপনার 25 বছরের সময় আপনার সাথে আমার বিবাহ 40 বছর হয়ে গেল এই যে 15 বছরের দিনে একদিন তো আপনাকে এরকম অবস্থার ভিতরে সম্মুখীন হতে দেখি নাই ও গো প্রাণের স্বামী কি হলো গো জাম্মিলুনি জাম্মিলুনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী খাদিজাকে ডাক দিয়া বলে খাদিজা এমন এমন ঘটনা এমন এমন ঘটনা মুসলমান ভাইরারে আমার জবাব দাও বিবি যদি ভালো হয় স্বামী যদি বিপদে পড়ে তাহলে কোনো টেনশন থাকে না আরেকটু জোরে কান স্বামী যদি বিপদে পড়ে বিবি যদি ভালো হয় তাহলে বিবি স্বামীকে সান্ত্বনা দেয় মধুর আওয়াজ দিয়া স্বামীকে সান্ত্বনার কথা শোনায় আর বিবি যদি খারাপ হয় স্বামীর যদি অসুখ হয় বিবি খালি স্বামীর থেকে ভাগতে চায় কত তাড়াতাড়ি জায়গা ঠিক না বে ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে গাবড়াবেন না চিন্তা করবেন না আজ পর্যন্ত আপনি কারো ক্ষতি করেন নাই গো নবী আপনি আজ পর্যন্ত কারো ক্ষতি করেন নাই একটা দিন আপনি মিথ্যা কথা বলেন নাই সবাই আপনাকে আল আমিন বলে জানে সুতরাং আপনার কোনো কিছুই হতে পারে না আপনার কোনো কিছুই হতে পারে না ঘাবড়াবেন না এবার আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে সাথে নিয়া চাদর দিয়া আবৃত করে কম্বল দিয়া ঢেকে ওনার চাচা ওয়ারকা ইবনে নওফলের কাছে গিয়া বলে ওয়ারকা ইবনে নওফাল তাওরাত কিতাবের পণ্ডিত বড় আলেম আল্লাহর নবী যখন যায় ওয়ারকা ইবনে নওফাল এক নজর দেখায় আল্লাহর নবীকে চিনে ফেলে যে এই মুহাম্মদ মুহাম্মদ না মুহাম্মদ হইলো আল্লাহর শেষ নবী সবাই চিনে সবাই জানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমনকি কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে বলে ও নবীজি কাফের বেঈমান মুশরিকরে মুশরিকরা আপনাকে এমন ভাবে চিনে যেরকম ভাবে তারা তাদের বাপ দাদাদেরকে চিনে মোহতারাম হাজরিন জবাব দেন আপনার কি আপনার বাবাকে চিনতে কষ্ট হয় কার কার কষ্ট একটু হাত তুলে দেন তো যে আমি আমার বাবারে চিনি না আলহামদুলিল্লাহ নাই এখনো হুশের ভিতরে আছে হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমার বাবাকে যদি ওই জায়গায় হাজার মানুষের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় আর যদি বলা হয় যে তুমি তোমার বাবাকে এই হাজার হাজার মানুষের মধ্য থেকে বের করে নিয়ে আসো বের করা কি কষ্ট হবে আরেকটু জোরে কান আল্লাহ পাক আয়াতে কারীমের মধ্যে বলে নিজের বাপ দাদাদেরকে যেরকম ভাবে তারা চিনে কই ঠিক তো দ্রু নবীজি তারাও আপনাকে চিনে নিজের বাপকে যেরকম ভাবে চিনতে কষ্ট হয় না ঠিক তো দ্রু আপনাকেও চিনতে কষ্ট হয় না যে আপনি হলেন আল্লাহ পাকের সর্বশেষ নবী কোনো কষ্ট হয় না কিন্তু শয়তান দি স্বীকার করবে না কেন করবে না কই করলেই তো বিপদ